ক্ষমায়া দয়ায়া প্রেমা, শুনিতে নার যবে নচ বশীকুর্তা য জগত সর্বং বিনয়ে নচ সেবয়া। ক্ষমা, দয়া, প্রেম, সত্য, সরলতা, বিনয় এবং সেবা দ্বারা সকল জগৎকে বশীভূত করা সম্ভব। ব্যাখ্যামূলক আলোচনা। চাণক্য এখানে মনুষ্য চরিত্রের এমন একটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যেগুলি থাকলে আমরা অনায়াসে পৃথিবীর সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারি। এই প্রসঙ্গে প্রথমেই তিনি ক্ষমার কথা বলেছেন। ক্ষমা হলো এমন এক মানবিক গুণ যা সহজে অর্জিত হয় না। ক্ষমাকে অনেকে শ্রেষ্ঠ মানব সম্পদ বলে থাকে। যে কোনো দোষীকে ক্ষমা করা খুব একটা সহজ নয়, কিন্তু ক্ষমা করতে পারলে এই পৃথিবী একটি সুন্দর গ্রহরূপে পরিগণিত হবে। জীবনে দয়া করা উচিত, বিশেষ করে যারা নির্ধন এবং দরিদ্র, তাদের প্রতি যথাসাধ্য করুণা প্রদর্শন করা উচিত। সকলের প্রতি এক ভাগবত বা মানবিক প্রেম জাগরিত রাখতে হবে। আমরা সবাই এই বিরাট পৃথিবীর বাসিন্দা, এ কথা মনে রাখতে হবে। সত্যবাদিতা এবং সত্য পথে চলা জীবনের দুটি মহান আদর্শ। কখনো কোনো অবস্থাতেই আমরা যেন সত্যের পথ থেকে বিচ্যুত না হই, এমন অঙ্গীকার গ্রহণ করতে হবে। সারল্য এবং সরলতা আমাদের কাছে অতি ঈপ্সিত একটি গুণ। আমরা আমাদের মনন, বাক্য, আবরণ, অভিব্যক্তির দ্বারা সেই সারল্যই প্রকাশ করব। বিনয় হলো আমাদের একটি অত্যন্ত ঈপ্সিত বৈশিষ্ট্য। মানুষ বিনয়ী হলে সকলের সাথে কথা বলবে, এটাই কাম্য। সকলের সেবা করে জীবন সার্থক করতে হবে। সেবাপরায়ণতাকে কবি মানুষের এক অত্যন্ত আদর্শ বৈশিষ্ট্য হিসেবে ঘোষণা করেছেন।